অনেক জায়গায় গেলে মানুষের আতঙ্কে থাকে আমাকে নিয়ে একটু। আমি বিতর্কিত মানুষ তো, কাকে না কাকে গালিগালাজ করি, অনেকেই তা মনে করে। আসলে আমি কাউকে গালি দিতে আসি নাই। অনেকেই বলে যে আপনি কি দিয়ে কথা বলবেন, আমি তো ওটাই কথা বলবো, কাল আল্লাহ আল্লাহ তাআলা যা বলেছেন, কাল আর রসুল আল্লাহ রসুল যা বলেছেন। এবং সালাফি মানহাজ, সালাফি নীতিতে যেইভাবে আছে আমি চেষ্টা করি ওইভাবে চলতে। অনেকেই বলে যে সালাফিতে আমরা আছি, সালাফি দাবি করি, কিন্তু সালাফদের কওলগুলো খুব কম বলা হয়। কিন্তু আমি চেষ্টা করি একটা আয়াতকে বুঝাতে, বুঝতে আয়াতটাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি ব্যাখ্যা করলেন, আল্লাহ তাআলা কি বুঝাতে চাইলেন, সাহাবীরা কি বুঝলেন, তাবিরা কি বুঝলেন, তাবে তাবিরা কি বুঝলেন, এটা আমি একটু খোঁজার চেষ্টা করি। হয়তোবা দু একটা জায়গায় ভুল ত্রুটি হয়ে যেতে পারে, কেন আমি মানুষ, কেন ভুল হতে পারে, আমি মানুষ। আর মানুষের একটা আচরণ, মানুষের একটা খাসলত, মানুষের একটা বৈশিষ্ট্য, তারা ভুল করে, তারা ভুলে যায়। যদি মানুষেরা ভুল না করত তাহলে আল্লাহ তাআলা মানুষ তৈরি করত না। মালাকরা এনা তারা তো ইবাদত করে, তারা আল্লাহর আদেশ শোনেন, আল্লাহর নির্দেশ শোনেন, আল্লাহ তাআলা যা বলেন তাই তারা করেন, উল্টা নীতিতে তারা চলেন না। তাহলে মালাকরাই তো এনাপ ছিল, মানুষ আবার তৈরি করলেন কেন? তার মানে যাদেরকে স্বাধীনতা দেওয়া হয় তারা ভুল করবে, আবার ক্ষমা চাইবে, তার অপরাধ করবে, আবার আল্লাহর কাছে ক্ষমা চাইবে, আল্লাহ তাদের ক্ষমা করে দেবে। ক্ষমাই যদি না করতে পারে, অপরাধী যদি না করে, গফফার নামের কি হবে, রহমানের কি হবে, করুণার কি হবে, দয়া কাদের উপরে করবেন যদি পাপী না হয়? এই জন্য মানুষের ভুল হবে, মানুষের ভুল ত্রুটি হয়ে যাওয়া স্বাভাবিক, এখানে মনোক্ষুণ্ণ হওয়ার কোনো কারণ নেই। আমারও ভুল হয়ে যেতে পারে, যদি আমার কোনো কিছু কোনো বিষয়ে ভুল হয়ে যায় আপনারা আমাকে দলিল প্রমাণের আলোকে জানিয়ে দেবেন, ইনশাআল্লাহ আমার মন মানসিকতা ভালো আছে, আমি সংশোধন হবার চেষ্টা নয়, সংশোধন হয়ে যাব ইনশাআল্লাহ। প্রথমে আসি দলিল বা আয়াত বা দাওয়াতটা কিভাবে হবে। আপনাদের কাছে দাওয়াত হবে সূরা ইউসুফের 108 নম্বর আয়াত অনুযায়ী। 108 নম্বর আয়াতে কি আছে, আল্লাহ তাআলা বলেছেন, কুল হাযিহি সাবিলি, হে নবী আপনি বলেন এটা হচ্ছে আমার সহজ সরল রাস্তা, আদু ইলাল্লাহ, আমি মানুষকে আল্লাহর দিকে ডাকি, আল্লাহর পথে ডাকি, মানুষকে মানুষের দিকে ডাকি না, বলি না মানুষের ইবাদত করো, বলি না মানুষের খেদমত করো, বলি না মানুষকে সেজদা করো, বলি না মানুষের ইবাদত করো, এগুলো বলি না। কি বলি, তোমরা আল্লাহর ইবাদত করো, এমনেতেই নয়, আলা বাসিরাতিন, জ্ঞান দিয়ে, প্রমাণ দিয়ে, আলা বাসিরাতিন, প্রমাণের আলোকে, আনা আমি মুহাম্মদ নিজে, ওমান ইত্তাবানি, এবং আমাকে যারা মানে তারাও। তার মানে আমার দাওয়াতটা হলো সোজা পথে, 126 তরিকা নয়, 4 তরিকা নয়, বাতিল তরিকায় নয়, অন্য পথভ্রষ্ট নীতিতে নয়, অন্য কোনো তরিকায় নয়, আমি মানুষকে ডাকি আল্লাহর দিকে, আল্লাহর পথে, এমনিতেই নয়, দলিলের আলোকে, প্রমাণের আলোকে, আনা আমি নিজেও তাই করি, আর আমাকে যারা মানে তারাও তাই করে, ওয়া সুবহানাল্লাহি ওয়া মা আনা মিনাল মুশরিকিন, আর আমি আল্লাহর পবিত্রতা বর্ণনা করছি, আমি মুশরিকদের অন্তর্ভুক্ত নই। অনেকে আমাকে বলতে পারে এই রকম আমার গায়ে সিটিয়ে দেয়, কিছুদিন আগে এক এলাকায় ছিলাম, আলোচনা করতে করতে আমাকে এক শ্রেণীর লোকেরা জিজ্ঞাসা করল, আপনি কেন তাবলিগ জামাত ছাড়লেন? তখন আমি সেই জবাব দেওয়ার কারণে একটা আয়াত অনুবাদ করছিলাম, যেটা কোরআনুল কারিমে সূরা মায়েদার 67 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ তাআলা বলে দিয়েছেন, ইয়া আইয়ুহার রাসূল, হে রাসূল, বাল্লিগ, আপনি তাবলিগ করেন, আপনি দাওয়াত দেন। তার মানে বোঝা যায় তাবলিগ করা জায়েজ, তাবলিগ করা ফরজ, শর্ত কি, মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, শর্ত হলো আপনার রবের পক্ষ থেকে যা নাজিল হয়েছে তাই,
وإن لم تفعل فما بلغت رسالته আপনি যদি এমনটা না করেন আপনার রবের পক্ষ থেকে যা নাযিল হয়েছে তা দিয়ে যদি তাবলীগ না করেন তাহলে আপনি রিসালাত পৌঁছালেন না আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাল কাফিরিন হে নবী আপনি মানুষকে ভয় পায়েন না ভয় পাওয়ার কোনো কারণ নাই যারা কাফের যারা কুফরি করেছে আমি আল্লাহ তাদেরকে হিদায়াত দেই না তাদের সঠিক পথ দেই না এই আয়াতটা অনুবাদ করে আমি শুধু বলেছি আপনারা যারা তাবলীগ করবেন করেন আল্লাহর কিতাব দিয়ে করেন মানুষের কিতাব দিয়ে করিয়েন না মানুষের কিতাব দিয়ে তাবলীগ হবে না মানুষের কিতাব দিয়ে দাওয়াত হবে না মানুষের কিতাব দিয়ে আহ্বান হবে না আল্লাহর দিকে আল্লাহর পথে যদি কেউ দাওয়াত দেয় তাহলে কোরআন দিয়ে দাওয়াত দিতে হবে হাদিস দিয়ে দাওয়াত দিতে হবে কোনো অপব্যাখ্যা করা যাবে না আপনি আমাকে বলেন কে বলে হাদিস বলি না কে বলে কোরআন বলি না আজকে এই ময়দান থেকে চ্যালেঞ্জ দিয়ে গেলাম তোমাদের তোমাদেরকে ওপেন চ্যালেঞ্জ ঘোষণা করলাম তোমাদের যদি বুকের পাটা থাকে তাহলে চ্যালেঞ্জ গ্রহণ করে নাও কালকে আগামী কালকে সকাল হওয়ার আগেই তোমরা সিদ্ধান্ত নেবে আমরা আর মানুষের কিতাব দিয়ে তাবলীগ করব না আল্লাহর কিতাব কোরআনুল কারীম তার ব্যাখ্যা করব ইবনে কাসির দিয়ে সহিহ হাদিসের কিতাব সহিহ বুখারী সহিহ মুসলিম আবু দাউদ তিরমিজি নাসাই ইবনে মাজা যদি এগুলো বেশি হয়ে যায় আমলের জন্য রিয়াদুস সালিহিন এবং মাসালার জন্য বুলুগুল মারাম দেখে তোমাদের বুকের পাটা কত তা পারবে না তোমরা এটা তোমাদের অধিকার নাই এটা তোমাদের ক্ষমতা নাই অথচ আমার উপরে দোষ চাপাও আমি নাকি তোমাদেরকে গালি দিয়েছি তোমাদেরকে তোমাদের বিরুদ্ধে দাঁড়িয়েছি কই তোমাদের বিরুদ্ধে দাঁড়িয়েছি আমি খালি বলেছি মানুষের কিতাব চলবে না যেই কিতাবের ভূমিকায় লেখা থাকে এত বড় বুজুর্গের সন্তুষ্টির উদ্দেশ্যে এই কিতাবটা লিখলাম বলেন ঈমান আছে এই কথাকে বিশ্বাস করলে ঈমান থাকবে কোরআনের আয়াত পড়েন নি সূরা নামে কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন হে নবী আপনি বলেন নিশ্চয় আমার সালাত নিশ্চয় আমার কুরবানি আমার ইবাদত নিশ্চয় আমার জীবন নিশ্চয় আমার মরণ সবকিছু আল্লাহর জন্য আমি যে এই প্রোগ্রামে আলোচনা করছি এটাও আল্লাহর জন্য এই প্রোগ্রামে যারা বসে আলোচনা শুনছে ওটাও হতে হবে আল্লাহর জন্য যারা দূর থেকে এসেছে তাদের নিয়ত হতে হবে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য এছাড়া যদি নিয়ত থাকে বক্তা দেখা যদি নিয়ত থাকে বাহবা পাওয়া যদি নিয়ত থাকে মানুষের সামনে দাওয়াত যেন বেশি হয় ভাইরাল হয় এরকম কথা বলা আল্লাহ আল্লাহর কসম তার জাহান্নাম ছাড়া গতি নাই তাকে জাহান্নামে যেতে হবে কেন তার নিয়তটা ঠিক নাই প্রত্যেক কর্মের ফলাফল কিসের উপরে নিয়তের উপরে আবার আরেকটা অপরাধ অপবাদ দেওয়া হয় আমি নাকি পীর মুরিদি দেখতে পারি না শোনেন আমি পীর মুরিদিকে গালি দেই নাই আমি শুধু একটা আয়াত অনুবাদ করি আর পীর মুরিদির বিপক্ষে পড়ে যায় আমি কি করব বলেন তো আয়াত যদি খোলাসা করা থাকে আয়াত যদি স্পষ্ট থাকে আমার কিছু বলার আছে আচ্ছা ওলির বউ ওলির ওলি কয় বচন এক বচন কয়জন একজন আর ওলির বহু বচন কি আউলিয়া দেখেন তো কোরআনের শব্দটা আছে না ইত্তাবিউ অনুসরণ করো মা উংজিলা ইলাইকুম মির রব্বিকুম তোমাদের রবের পক্ষ থেকে যা নাজিল হয়েছে তাই তোমাদের রবের পক্ষ থেকে যা নাজিল হয়েছে তাই অনুসরণ করো ওয়ালা তাত্তাবিউ অনুসরণ করো না মিং দুনিহি আউলিয়া কাদের অনুসরণ করো না আউলিয়াদের অভিভাবকদের কলিলাম মা তাযাক্কারুন তোমরা অল্পই আমি আল্লাহর কথা মানবে কে বললেন আল্লাহ তাআলা বললেন যে আল্লাহ তাআলা বলছেন তোমরা অল্পই আমার কথা মানবে তো আমি কি জোর করে বেশি মানুষকে মানাতে পারবো বেশি মানুষই তো ওলি ধরবে বেশি মানুষই মানুষের কাছে মুরিদ হবে আবার হক্কানি পীর চিনায় কয় হক্কানি পীর কে যেই পীরের দরবারে গেলে চোখে পানি আসে ও হলো হক্কানি পীর না 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 হক্কানি পীর ও নয় হক্কানি পীর হলো সে যে একটা মানুষকেও নিজের মুরিদ বানায় না এবার খোঁজেন হক্কানি কে এবার খোঁজেন যেই পীর একটা লোককেও নিজের মুরিদ বানায় না
আল্লাহর মুরিদ বানায় ওই হচ্ছে হক্কানি আর একটা মানুষও যদি একটা মানুষকে নিজের মুরিদ বানায় তাহলে আর ও হক্কানি নয় ও ভণ্ড হয়ে যায় তাহলে ভণ্ডবীরের সংজ্ঞা কি একজন কেউ নিজের মুরিদ বানালে ভণ্ডবীরের সংজ্ঞা কি একজন কেউ নিজের মুরিদ বানালে যদি বলে তুমি আমাকেই মানো আমার ইবাদত করো আমার মুরিদ হও আমি যা বলি তাই মেনে চলো তাহলে আমি যদি আজকে ঘোষণা দেই আজকে আমি ভণ্ড হয়ে যাব যদি বাশার আজকে বলে আমাকে মানেন আমাকেই মানেন আমাকেই মানেন তাহলে বাশার ভণ্ড হয়ে যাবে কারণ মানুষ বাশারকে মানবে না মানুষ মানবে আল্লাহকে মানুষ মানবে আল্লাহর রাসূলকে এবার আপনারা বলবেন ও তো কোরআন দিয়ে বলে ও তো হাদিস দিয়ে বলে এই যে এই জায়গায় একটু মেডিসিন লাগাতে হবে কোরআন দিয়ে সে কথা বলে আপনিও কোরআন দিয়ে বললেন আবার সে যখন আসবে সেও কোরআন দিয়ে কথা বলবে আপনি যখন কথা বলেন তখন আপনিও কোরআন দিয়ে কথা বলেন তাহলে দুইজনেরটা মেলে না কেন এরকম একটা প্রশ্ন জাগে না এর উত্তরের জন্য দুইটা নীতি জানতে হবে কয়টা নীতি একটা জানতে হবে ব্যাখ্যার নীতি তাফসীরের নীতিমালা আরেকটা জানতে হবে হাদিসের অনুবাদ করার নীতিমালা বলেন তো কয়টা বিষয়ের নীতিমালা জানতে হবে আপনার মনে আমার কথা বুঝতে পারছেন না কয়টা নীতিমালা জানতে হবে দুইটা এক হাদিস বোঝার নীতিমালা তার আগে জানতে হবে কোরআনের তাফসীর করার নীতিমালা আচ্ছা ভাইরা বলেন তো আমি তো অনেকবার বলেছি জাতির সামনে কোরআনের ব্যাখ্যা করতে কয়টা নীতি লাগে আপনারা ভুলে গেছেন কয়টা লাগে পাঁচটা আরো জোরে বলেন কয়টা পাঁচটা অনেকে আরো বেশি বানিয়েছে তবে পাঁচটার ভিতরেই সীমাবদ্ধ এক তাফসিরুল কোরআন বিল কোরআন কোরআনকে দিয়ে কোরআনের ব্যাখ্যা করা দুই এই কোরআনকে দিয়ে যে কোরআনের ব্যাখ্যার দলিল কি ওয়ালা ইয়াতুনাকা বিমাসালিন ইল্লা জিনাকা বিল হাক্কি ওয়া আহসানা তাফসীরা আল্লাহ তাআলা বলছেন হে নবী তারা আপনার কাছে যত জটিল আর কঠিন ব্যাখ্যা নিয়ে আসুক না কেন প্রশ্ন নিয়ে আসুক না কেন ও আহসানা তাফসীর এর উত্তম ব্যাখ্যা আমি আল্লাহ করে দিব তাহলে বলেন তো কোরআনের তাফসীর প্রথমে করবে কে আল্লাহ এবারে যে আপনারা যে বলেন তাহলে বিভক্ত হয় কেন তাহলে দলাদলি হয় কেন ওই যে হুজুর কোরআনটা নিয়েছে আল্লাহর ব্যাখ্যাটা আল্লাহর ন্যায় নাই ব্যাখ্যাটা নিয়েছে হুজুরের এই জন্য যত হুজুর ততগুলো দল তৈরি হয়েছে কোরআনটা যদি আল্লাহর নিত ব্যাখ্যাটাও যদি আল্লাহর নিত তাহলে দল তৈরি হতো না যেহেতু কোরআনটা আল্লাহর ব্যাখ্যাটা আল্লাহর ন্যায় নাই তাই যে যা বুঝেছে সে তাই ব্যাখ্যা করেছে দুই নাম্বার নীতিমালা কোরআনকে ব্যাখ্যা করতে হবে হাদিসের মাধ্যমে তাফসিরুল কোরআন বিল সুন্নাহ তাফসিরুল কোরআন বিল হাদিস হাদিসের মাধ্যমে সুন্নার মাধ্যমে কোরআনের ব্যাখ্যা করতে হবে দলিল সূরা নাহল আয়াত 44 ওয়া আনজালনা ইলাইকা যিকরা লিতুবাইয়ানা লিন-নাস মা নুজ্জিলা ইলাইহিম ওয়া লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন হে নবী আমি আপনার উপরে এই কোরআনটা নাজিল করেছি এ কারণে মানুষদের জন্য যা নাজিল করা হয়েছে এগুলো যেন আপনি ব্যাখ্যা করে দিতে পারেন এই জন্য আপনার উপরে কোরআন নাজিল করেছি কেন আপনি যেন ব্যাখ্যা করে দিতে পারেন আপনি যেন বুঝিয়ে দিতে পারেন তাই আপনার উপরে কোরআন নাজিল করেছি বলেন তো কোরআনের ব্যাখ্যা দ্বিতীয় পর্যায়ে কে করবেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রথমে করবেন আল্লাহ দ্বিতীয়ত করবেন আল্লাহর নবী তৃতীয় পর্যায়ে গিয়ে করবেন সাহাবি চতুর্থ পর্যায়ে গিয়ে করবেন তাবি এবং সালাফরা পঞ্চম পর্যায়ে করবেন আরবি ব্যাকরণের মাধ্যমে এখন আরবি ব্যাকরণের ভিতরে নাহু সরব বালাগাত মান্তাক মান্তিক যা কিছু আছে সব কিছু আরবি ব্যাকরণ আরবি ভাষা বুঝার জন্য যত বিদ্যার প্রয়োজন সবগুলোকে সামনে রেখে কোরআনের ব্যাখ্যা করবে তাহলে একটা আয়াতকে অনুবাদ করতে একটা আয়াতকে বুঝতে একটা আয়াতকে ব্যাখ্যা করতে কয়টা নীতি লাগে আরো জোরে বলেন কয়টা তাহলে এই পাঁচটা নীতিতে কোরআনের ব্যাখ্যা করলে ওই তাফসিরুল কোরআন মাহফিল হয় হক আর এই পাঁচটা নীতিতে ব্যাখ্যা না করলে ওটা হয় বেহক দুইটা উদাহরণ দেই উদাহরণ দিলে তো রাগ করবেন না একটা উদাহরণ দেওয়া যাক যেই আয়াত দিয়ে ঐক্যবদ্ধ করা যায় আচ্ছা কোরআনে কি ঐক্যবদ্ধ আয়াত না বিভক্ত করার আয়াত
আপনাদের কাছে কি মনে হয় বিভক্ত করার আয়াত আছে কি করার আয়াত আছে ঐক্যবদ্ধ আয়াত সূরা আলে ইমরান 103 নাম্বার আয়াতের একটা অংশ আল্লাহ তাআলা বলছেন ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়া লা তাফাররাকু তোমরা আল্লাহর রজ্জু আল্লাহর রশিকে শক্ত করে আঁকড়ে ধরো পরস্পরে বিচ্ছিন্ন হয়ও না এর অর্থ কি এর ব্যাখ্যা কি এখানে আল্লাহ কি বুঝাতে চাইলেন একদল মনে করলো যে এখানে আল্লাহ তাআলা বুঝাতে চাইলেন যেহেতু বিভক্ত হওয়া যাবে না তাহলে তো ঐক্য হতে হবে তাহলে ঐক্য কিভাবে হওয়া যায় তখন একজন একটা দল খুললো খোলার পরে সে ডাকলো তোমরা কেউ বিভক্ত হয়ো না সবাই আমার দলে আসো আবার আরেকজন আরেকটা দল খুললো তোমরা কেউ বিভক্ত হয়ো না আমার দলে আসো আবার আরেকজন আরেকটা দল খুললো তোমরা কেউ বিভক্ত হয়ো না আমার দলে আসো আবার আরেকজন আরেকটা দল খুললো তোমরা কেউ বিভক্ত হয়ো না আমার দলে আসো বলেন তো বিভক্ত হলো নাকি ঐক্য হলো আরো বিভক্ত হলো কেন ওই যে নীতিমালা ফলো করে নাই এই আয়াতটাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস দিয়ে বোঝে নাই নিজের মতো বুঝেছে তাই তো উল্টা ব্যাখ্যা হয়ে গেছে যে এর অর্থ হলো তোমরা দলাদলি করো দল থেকে বিচ্ছিন্ন হয়ো না সবাই এই অনুবাদই করে আপনাদের এলাকায় কেমন তা আমার জানা নাই তবে আমি দেখি যারা অনুবাদ করে অধিকাংশ মানুষ অধিকাংশ আলেম ওলামারা অধিকাংশ জ্ঞানী মানুষেরা এই অনুবাদটা বেশি করে যে তোমরা এই আয়াত অনুযায়ী তোমরা বিভক্ত হয়ো না তার মানে একটা দলে ঐক্যবদ্ধ হও কিন্তু আসলে কি এই আয়াত তাই চলেন তো হাদিসে যাই আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলি এই আয়াতের ব্যাখ্যা কি আপনি জানান আবু সুরাই আল খাজাই তিনি বললেন একদিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বের হয়ে আসলেন এরপরে তিনি বললেন আলাইসা তাশাদুনা আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্নি রাসূলুল্লাহ তোমরা কি সাহাবীরা এই কথার সাক্ষ্য দাও না যে আল্লাহ ছাড়া সত্যিকারের কোনো ইলাহ মাবুদ নাই তোমরা কি সাক্ষ্য দাও না আমি মুহাম্মদ আল্লাহর রসুল সাহাবায়ে কেরাম বললেন কালু বালা নাআম হ্যাঁ আমরা সাক্ষ্য দেই আল্লাহ ছাড়া সত্যিকার কোনো মাবুদ নাই আমরা সাক্ষ্য দেই আপনি আল্লাহর রসুল অন্য আরেকটা বর্ণনায় শব্দ আরেকটু বাড়ানো আছে আলাইসা তাশাদুনা আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লা ওয়া আন্নি রাসূলুল্লাহ ওয়া আন্নাল কুরআনা জাআ মিন ইনদিল্লাহ তোমরা কি সাক্ষ্য দাও না আল্লাহ ছাড়া কোনো সত্যিকারের মাবুদ নাই তোমরা কি সাক্ষ্য দাও না তিনি এক একক তোমরা কি সাক্ষ্য দাও না তার সাথে কোনো শরীক নাই তোমরা কি সাক্ষ্য দাও না মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর রাসূল তোমরা কি সাক্ষ্য দাও না এই কোরআনটা আল্লাহর কাছ থেকে এসেছে তখন সাহাবায়ে কেরাম বললেন হ্যাঁ আমরা সাক্ষ্য দেই আগের বাক্যে বললেন ইন্না হাযাল কোরআন তরফু বিয়াদিল্লাহ ওয়া তরফু বিআইদিকুম ফাতামাসসাকু বিহি ফাইন্নাকুম লান তাদিল্লু ওয়া লান তুহলাকু বাদাহু আবাদা পরের বাক্যে বললেন ফাআবশিরু ফাইন্না হাযাল কোরআন তরফু বিয়াদিল্লাহ ওয়া তরফু বিআইদিকুম ফাতামাসসাকু বিহি ফাইন্নাকুম লান তুহলাকু ওয়া লান তাদিল্লু বাদাহু আবাদা আল্লাহু আকবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন তোমরা শুনে রাখো সুসংবাদ নাও এই যে কোরআন এই কোরআনের একটা অংশ আল্লাহর হাতে আরেকটা অংশ তোমাদের হাতে তোমরা এই কোরআনকে আঁকড়ে ধরো এটা থেকে বিচ্ছিন্ন হয়ো না কোরআনকে আঁকড়ে ধরলে তোমরা কখনো পথভ্রষ্ট হবে না তোমরা কখনো গোমরা হবে না